দ্বিতীয় জন হিসেবে মহাকাশে চললেন এক ভারতীয়। রাকেশ শর্মার পর তিনি হবেন দ্বিতীয় ভারতীয় নাগরিক যিনি মহাকাশে যাচ্ছেন। রবিবার যাত্রা। ভারতের মাথা গর্বে উঁচু করে 1984 সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। রাশিয়ার সোয়ুজ T-11 যানে চেপে মহাকাশে পাড়ি দেন তিনি। গড়েন এক অনন্য ইতিহাস, যে কথা এখনো পাঠ্যপুস্তকের পাতায় পড়ে কল্পনায় ভেসে যায় পড়ুয়াকুল। 1984 সালের পর কেটে গিয়েছে 40টা বছর। এর মধ্যে অনেকে যান মহাকাশে পাঠালেও মানুষকে মহাকাশে পাঠাতে পারেনি ভারত। এবার সেই 40 বছরের খরা কাটতে চলেছে। আগামী রবিবার 19 মে মহাকাশে পাড়ি দিতে চলেছেন আরেক ভারতীয় নাগরিক। অ্যামাজন কর্তা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন 19 মে মহাকাশ ছুঁয়ে আসতে চলেছে। সেই যানে সবার হচ্ছেন মোট 6 জন। এই 6 জনের মধ্যে একজন ভারতীয় পাইলট ক্যাপ্টেন গোপীচন্দ থোটাকুরা। সব ঠিকঠাক থাকলে গোপীচন্দই হতে চলেছেন দ্বিতীয় ভারতীয় যিনি রাকেশ শর্মার পর মহাকাশ ছোঁয়ার সুযোগ পাবেন। অবশ্যই সেই সঙ্গে গড়ে ফেলবেন ইতিহাস। প্রসঙ্গত, তিন ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা 1997 সালে, সুনিতা উইলিয়ামস 2006 সালে এবং রাজা চারি 2021 সালে মহাকাশে পাড়ি দেন। তবে তারা নাসার সদস্য হিসেবে মহাকাশে পাড়ি দেন, ভারতীয় নাগরিক হিসেবে নয়। ফলে ভারতীয় হিসেবে গোপীচন্দই রাকেশ শর্মার পর দ্বিতীয় জন হতে চলেছেন যিনি মহাকাশ ছুঁতে চললেন। পশ্চিম টেক্সাস থেকে ব্লু অরিজিনের যানটি উড়ে যাবে গোপীচন্দ সহ 6 জনকে নিয়ে, যা অবশ্যই ভারতীয় হিসেবে সকলের কাছে অত্যন্ত গর্বের। দ্বিতীয় জন হিসেবে মহাকাশে চললেন এক ভারতীয়। রাকেশ শর্মার পর তিনি হবেন দ্বিতীয় ভারতীয় নাগরিক যিনি মহাকাশে যাচ্ছেন। রবিবার যাত্রা। ভারতের মাথা গর্বে উঁচু করে 1984 সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। রাশিয়ার সোয়ুজ T-11 যানে চেপে মহাকাশে পাড়ি দেন তিনি। গড়েন এক অনন্য ইতিহাস, যে কথা এখনো পাঠ্যপুস্তকের পাতায় পড়ে কল্পনায় ভেসে যায় পড়ুয়াকুল। 1984 সালের পর কেটে গিয়েছে 40টা বছর। এর মধ্যে অনেকে যান মহাকাশে পাঠালেও মানুষকে মহাকাশে পাঠাতে পারেনি ভারত। এবার সেই 40 বছরের খরা কাটতে চলেছে। আগামী রবিবার 19 মে মহাকাশে পাড়ি দিতে চলেছেন আরেক ভারতীয় নাগরিক। অ্যামাজন কর্তা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন 19 মে মহাকাশ ছুঁয়ে আসতে চলেছে। সেই যানে সবার হচ্ছেন মোট 6 জন। এই 6 জনের মধ্যে একজন ভারতীয় পাইলট ক্যাপ্টেন গোপীচন্দ থোটাকুরা। সব ঠিকঠাক থাকলে গোপীচন্দই হতে চলেছেন দ্বিতীয় ভারতীয় যিনি রাকেশ শর্মার পর মহাকাশ ছোঁয়ার সুযোগ পাবেন। অবশ্যই সেই সঙ্গে গড়ে ফেলবেন ইতিহাস। প্রসঙ্গত, তিন ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা 1997 সালে, সুনিতা উইলিয়ামস 2006 সালে এবং রাজা চারি 2021 সালে মহাকাশে পাড়ি দেন। তবে তারা নাসার সদস্য হিসেবে মহাকাশে পাড়ি দেন, ভারতীয় নাগরিক হিসেবে নয়। ফলে ভারতীয় হিসেবে গোপীচন্দই রাকেশ শর্মার পর দ্বিতীয় জন হতে চলেছেন যিনি মহাকাশ ছুঁতে চললেন। পশ্চিম টেক্সাস থেকে ব্লু অরিজিনের যানটি উড়ে যাবে গোপীচন্দ সহ 6 জনকে নিয়ে, যা অবশ্যই ভারতীয় হিসেবে সকলের কাছে অত্যন্ত গর্বের।